সরকার আর নাই সরকার, অবৈধ সরকার আর নাই সরকার, স্বৈরাচারী সরকার আর নাই সরকার, জালো রে জালো আগুন জালো, স্বৈরাচারের গদিতে আগুন জালো রাজনীতি, অ্যাকশন অ্যাকশন জয় হে অ্যাকশন, রে জানুরের অ্যাকশন জয় হে অ্যাকশন, রাহুল ভাইয়ের অ্যাকশন জয় হে অ্যাকশন, পিএম ভাইয়ের অ্যাকশন জয় হে অ্যাকশন, সমীর ভাইয়ের অ্যাকশন জয় হে অ্যাকশন, জালো রে জালো আগুন জালো, স্বৈরাচারের গদিতে আগুন জালো রাজনীতি, ভোটদাতার গদিতে আগুন জালো রাজনীতি, স্বৈরাচারের গদিতে আগুন জালো রাজনীতি, ভোটদাতার গদিতে জালো রে জালো, অবৈধ সরকার আর নাই সরকার, আর নাই সরকার অবৈধ সরকার, বিনা ভোটের সরকার আর নাই সরকার, শেখ হাসিনা সরকার আর নাই সরকার, ভোটচোর ভোটচোর শেখ হাসিনা ভোটচোর, যদি বাধা আছে ভারতে, যদি তাই না হয় বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলতে ভয় পায় কেন? কেন ভয় পায়? গত 13 বছরে একটা পেপার কাটিং দেখান, এই নেত্রী বলেছে যে আমার সীমান্তে কেন মানুষ হত্যা হয়। গত 13 বছরে একটা পেপার কাটিং দেখান যেখানে এই নেত্রী বলেছে আমার সীমান্তে চারপাশে কেন ভারতীয় মদের কারখানা। সেম সেম একটা কথা বলে নাই। পররাষ্ট্রমন্ত্রী সঠিক বলেছে, ভারতকে বলেছে ভারতবর্ষ। আরে ভারতবর্ষ সেই ব্রিটিশ আমলে ছিল, এখন এশিয়া মহাদেশ, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, উত্তর এশিয়া, পশ্চিম এশিয়া, ভারতকে ভারতবর্ষ বলার এখতিয়ারটাকে কে দিল? উনি কি ভারতকে ভারতবর্ষ বলে বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে চায়? দুঃখজনক, আফসোস, লজ্জা। পররাষ্ট্রমন্ত্রী বলে যে স্থিতিশীলতার কথা, সংখ্যালঘুদের কথা বলে। আরে ভাই আপনারা বলেন, সংখ্যালঘুদের উপর হামলা হলে এই বাংলাদেশে রাজনৈতিক ভাবে কোন দল সবচেয়ে বেশি অপমান হয়? সংখ্যালঘুদের উপরে হামলা হলে এই বাংলাদেশে কোন দল সবচেয়ে বেশি অপমান হয়? হিন্দুদের উপরে হামলা হলে এই বাংলাদেশে কোন দল সবচেয়ে বেশি অপমান হয়? সেই আওয়ামী লীগ আজকে সংখ্যালঘুদের উপর হামলা হলে চোখে স্যাপ দিয়ে কান্দে, মাশরাফি নড়াই লেগে কান্দে। এই মাশরাফি যুবকদের কাছ থেকে 70 লাখ যুবকের কাছ থেকে টাকা মেরে খেয়েছে, কোম্পানির নামে স্পিসিয়াল রিং আইডি বলে গেলাম এখানে। মাশরাফি সাহেব, আপনি যেদিন থেকে আওয়ামী লীগে ঢুকেছেন সেদিন থেকে চিটিং বাদ এবং বাটপারে রূপান্তরিত হয়েছেন। এটা এমন একটা মেশিন যে মেশিন এইরকম ভাবে ভালো মানুষকে কালোদের রূপান্তরিত করে। আজকে ভারতের রাস্তা ব্যবহার করে বাংলাদেশে ভুটান এবং নেপালে কিছু মালামাল পাঠাতে চায়, দেবে না, দিতে দেবে না। ভুটান নেপাল থেকে বিদ্যুৎ আনবে বাংলাদেশে, দেবে না, একদিন দেবে না। অথচ বাংলাদেশে তারা ব্যবহার করছে পথ, ট্রানজিট ব্যবহার করছে বাংলাদেশে। এবং শেখ হাসিনা বলেছিল সীমান্ত হাত বসালে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমবে, এই মহিলা কত বড় মিথ্যাবাদী। যেদিন থেকে সীমান্ত হাট বসিয়েছে সেই দিন থেকে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের স্বার্থ দেখে সকল রাজনৈতিক দল, কিন্তু এই নেত্রী সবসময় শ্বশুর বাড়ির স্বার্থ দেখে। জাফরুল্লাহ স্যার বলেছিল তার শ্বশুর বাড়িতে সে যায়। দুঃখের বিষয়, চা শ্রমিকদের যখন আমরা আন্দোলন দেখলাম 120 টাকা মজুরি, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন সবাই বলেন আপনারা কি খুব তাস্কি খেয়ে যাননি যে এত কম বেতনে কেমনে চলে মানুষ? সবাই আমরা আশ্চর্য হইনি, আমরা জানতামই না এই বাংলাদেশে 120 টাকা মজুরিতে কোন শ্রমিক শ্রেণীকে বেতন দেওয়া হয়, কেউ জানতাম না। সহজ হিসাব 300 টাকা, কিন্তু শেখ হাসিনা মাথায় চিকন বুদ্ধি নিয়ে চলে। আমাদের কোটা সংস্কার আন্দোলনে আমাদের কয়েকজনকে উঠে নিয়ে গেছিল, নিয়ে যেয়ে বিভিন্ন লোভ দেখিয়েছিল, ঠিক একই কাজ করেছে শ্রমিক নেতাদের ক্ষেত্রে, তারা আন্দোলন থেকে পিছিয়ে এসেছে। আমি ধন্যবাদ জানাই 3000 শ্রমিক, তারা একসঙ্গে নতুন করে সংগঠন করেছে শ্রমিক অধিকার পরিষদ। আমরা ধন্যবাদ জানাই, তারা বুঝতে পেরেছে একমাত্র অধিকার পরিষদের কাছে ন্যায় এবং কল্যাণ আছে, নিরাপত্তা রয়েছে। আমরা বলি আমরা যদি ক্ষমতায় যাই, আমরা আপনাদের 300 টাকা শুধু মজুরি নয়, আপনাদের জীবনের নিরাপত্তা, কর্মের নিরাপত্তা এবং
আপনাদের সম্মানের সঙ্গে যে সম্মান আপনারা কাজ করেন, আপনারা শ্রমিক লীগ নেতাদের মতো বসে বসে চাঁদাবাজি করেন না, পরিশ্রম করে পয়সা উপার্জন করেন, সেই পয়সার জন্য সম্মান আমরা ক্ষমতায় গেলে দেব, গণ অধিকার পরিষদ সেই সম্মান দেবে। ধন্যবাদ। এই পর্যায়ে সম্মতি জানার জন্য আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনা চা শ্রমিকদের 300 টাকা দিতে চায় না, কিন্তু সারা বাংলাদেশে 7 লাখ শ্রমিক লীগ নেতাদেরকে পয়দা করে ছেড়ে দিয়েছে যারা চাঁদাবাজি করে, কিন্তু 300 টাকা দিতে চায় না। পরে ধরে পোদ্দারি, পরে ধনে পোদ্দারি। আমার বাসায় 5 ঘন্টা কারেন্ট থাকে না, গরিব মানুষের ঘরে কারেন্ট থাকে না, আর এদের ঘরে এসি চলে। পরের ধনে পোদ্দারি বসছেন, বোঝা যায়? এই নেত্রী গণভবনে বসে আছে, দড়ি বাঁধা আছে ভারতে। যদি তাই না হয়, বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলতে ভয় পায় কেন? কেন ভয় পায়? গত 13 বছরে একটা পেপার কাটিং দেখান, এই নেত্রী বলেছে যে আমার সীমান্তে কেন মানুষ হত্যা হয়। গত 13 বছরে একটা পেপার কাটিং দেখান যেখানে এই নেত্রী বলেছে আমার সীমান্তের চারপাশে কেন ভারতীয় মদের কারখানা। সেম সেম একটা কথা বলে নাই। পররাষ্ট্রমন্ত্রী সঠিক বলেছে, ভারতকে বলেছে ভারতবর্ষ। আরে ভারতবর্ষ সেই ব্রিটিশ আমলে ছিল, এখন এশিয়া মহাদেশ, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, উত্তর এশিয়া, পশ্চিম এশিয়া। ভারতকে ভারতবর্ষ বলার এখতিয়ারটাকে কে দিল? উনি কি ভারতকে ভারতবর্ষ বলে বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে চায়? দুঃখজনক, আফসোস, লজ্জা। পররাষ্ট্রমন্ত্রী বলে যে স্থিতিশীলতার কথা, সংখ্যালঘুদের কথা বলে। আরে ভাই আপনারা বলেন, সংখ্যালঘুদের উপর হামলা হলে এই বাংলাদেশে রাজনৈতিক ভাবে কোন দল সবচেয়ে বেশি অপমান হয়? সংখ্যালঘুদের উপরে হামলা হলে এই বাংলাদেশে কোন দল সবচেয়ে বেশি অপমান হয়? হিন্দুদের উপরে হামলা হলে এই বাংলাদেশে কোন দল সবচেয়ে বেশি লাভবান হয়? সেই আওয়ামী লীগ আজকে সংখ্যালঘুদের উপর হামলা হলে চোখে স্যাপ দিয়ে কান্দে, মাশরাফি নড়াই লেগে কান্দে। এই মাশরাফি যুবকদের কাছ থেকে 70 লাখ যুবকের কাছ থেকে টাকা মেরে খেয়েছে। কোম্পানির নামে স্পিসিয়াল রিং আইডি বলে গেলাম এখানে। মাশরাফি সাহেব, আপনি যেদিন থেকে আওয়ামী লীগে ঢুকেছেন সেদিন থেকে চিটিং বাদ এবং বাটপারে রূপান্তরিত।